তো আজকে দেখাই দিব অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের যে প্রথম অধ্যায়ে যে টিক চিহ্ন গুলো আছে ওই টিক চিহ্নের উত্তর গুলো দেখাই দিব। এখানে 1 নম্বর রয়েছে কোনটি মোলুস্কা বর্বের প্রাণী, এবং আরো অনেকটি টিক চিহ্ন আছে এবং এইগুলার উত্তর দেখাই দিব। এবং যেখানে দুইটা রয়েছে তো 4টা টিক চিহ্ন আছে, এই 4টা টিক চিহ্নের উত্তর আজকে দেখাই দিব। এবং তোমার যদি আরো কোনো সৃজনশীলের উত্তর লাগে, এবং যদি এই যেখানে শূন্যস্থান আছে শূন্যস্থানের উত্তর লাগে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লাগে, তো কমেন্ট টেবলে দেবে, সরাসরি গাইড থেকে তোমাদের দেখাই দিব। যদি লাগে অবশ্যই কমেন্ট টেবলে দেবে, সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখাই দিব। তো এইটা যেমন গাইড থেকে দেখতে পাচ্ছে এইরকম গাইড থেকে দেখতে পাবে। উত্তরগুলো দেখার আগে আমি তোমাদের বাকি যে অধ্যায়গুলো আছে ওইগুলো ওই অধ্যায়গুলোর সৃজনশীল কীভাবে দেখবে, টিক চিহ্নের উত্তরগুলো কীভাবে দেখবে, রচনামূলক প্রশ্নের উত্তর কীভাবে দেখবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর কীভাবে দেখবে, শূন্যস্থানগুলো কীভাবে দেখবে সেটা বলে দিয়ে তারপর তোমাদের এই 4টা টিক চিহ্নের উত্তর দেখাই দেবো। তো 3 মিনিটের মধ্যে উত্তরটা পেয়ে যাবে, কিন্তু ভিডিওটা হবে 8 মিনিটের, 8 মিনিটের ভিডিও, কিন্তু 3 মিনিটের মধ্যে তোমাদের 4টা প্রশ্নের এই 4টা টিক চিহ্নের উত্তর দিয়ে দিব। তো এই ভিডিওতে আর কিছু দেখাবো না, শুধুমাত্র 4টা টিক চিহ্নের উত্তর দেখাবো। তো তোমরা 3 মিনিট দেখলেই হবে ভিডিওটা। তো তোমাদেরকে বলে নিচ্ছি কীভাবে তোমরা উত্তরগুলো দেখবে। তো তোমরা যে উত্তরটা দেখতে যাবে, যে সৃজনশীলটা দেখে, সৃজনশীলের বেলায় যে সৃজনশীলটা দেখে বই সৃজনশীল ক নম্বরটা লিখে এইসাম হাসান লিখে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ তথ্য লাগবে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছ দুইটা চ্যানেলের নাম, একটা হলো এইসাম হাসান আর একটা হলো শকিপুর। এই দুইটা কিন্তু দুইটা দুইটা চ্যানেলের নাম। তো এই চ্যানেলে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে এবং এই চ্যানেলে কিছু প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তার জন্য তোমরা দুইটা চ্যানেলের নাম লিখে সার্চ করতে হবে। যদি প্রথম চ্যানেলে এসে যায় তাহলে দ্বিতীয় চ্যানেলের নাম লিখে কোনো সার্চ করার দরকার নাই। তো সৃজনশীলগুলো কীভাবে দেখবে, যে সৃজনশীলটা দেখতে পাবো ওই সৃজনশীল ক নম্বরটা লিখে এই সমস্যা লেখা সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ তথ্য চলে আসবে। যদি না সে তাহলে ওই যে ওই সৃজনশীলের ক নম্বরটা লেখে আবার সখীপুর লেখে সার্চ করবে, তাহলে উত্তরটা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। ক নম্বর লেখে এই সমস্যা লেখে সার্চ করবে, অবশ্যই আসবে। যদি না সে আবার ক নম্বর লেখে সখীপুর লেখে সার্চ করবে, তাহলে ওই সৃজনশীলের উত্তরটা সরাসরি গাইড থেকে উত্তরটা পেয়ে যাবে, ওই সৃজনশীলের সম্পূর্ণ তথ্য। শুধুমাত্র ক নম্বরটা লেখে এই সমস্যা লেখে সার্চ করলে উত্তরটা চলে আসবে। যদি না সে আবার ক নম্বর লেখে এই যে সখীপুর লেখে সার্চ করবে, তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। এবং টিক চিহ্ন দেখার ক্ষেত্রে যে টিক চিহ্নটা দেখে যাবে, যে অধ্যায়ের টিক চিহ্ন দেখতে হবে, ওই অধ্যায়ের প্রথমে যে টিক চিহ্নটা থাকবে ওই টিক চিহ্নের প্রশ্ন লিখে এই সমস্যা লিখে সার্চ করলে ওই অধ্যায়ের সবগুলোর টিক চিহ্নের উত্তরই চলে আসবে। যদি না সে আবার ওই ওই একই টিক চিহ্নের প্রশ্নটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করবে, তাহলে উত্তরটা অবশ্যই পেয়ে যাবে। তো আমি একবার বলে নিচ্ছি দুইটা চ্যানেলে উত্তরগুলো দেওয়া হয়েছে, যে কোনো চ্যানেল থাকতে পারে, তাই সেটাই সার্চ করবে, ওইটা আবার এই চ্যানেলে একবার সার্চ করবে, একবার এই চ্যানেলে সার্চ করবে, যেভাবে বলে দিচ্ছি। টিক চিহ্ন দেখার ক্ষেত্রে টিক চিহ্নের প্রশ্ন দ্বারা লিখে এই সমস্যা লিখে একবার সার্চ করবে, একবার ডিকশনারি প্রশ্ন লিখে আবার সখীপুর লিখে যাচ্ছে, তাহলে উত্তরগুলো সরাসরি গাইড থেকে পেয়ে যাবে। তো এবং শূন্যস্থানগুলো দেখার ক্ষেত্রে শূন্যস্থানের প্রথম শূন্যস্থানে যা লেখা থাকবে তাই লিখে এই সমস্যা লেখা সার্চ করলে অবশ্যই আসবে। যদি না আসে তাহলে আবার শূন্যস্থানের প্রশ্নটা লিখে আবার সখীপুর লিখে সার্চ করবে। তো সংক্ষিপ্ত প্রশ্নগুলো অভাবে দেখে নেবে, তো আজকের উত্তরগুলো দেখে নেওয়া যাক। এবং তোমরা যদি টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটেশন, ফেসবুক মনিটেশন যদি করতে চাও তাহলে এই চ্যানেলের কভার হতে তুমি নোটস থেকে যোগাযোগ করে তোমরা এগুলো কিনে নিতে পারো। তো 1 নম্বরটা পরে দেখাই দেবো, তো আগে 2 নম্বরটা দেখে নেওয়া যাক। তো 2 নম্বরে রয়েছে ইসকাইফা ও হাইড্রা উভয়ই, তো 2 নম্বরের উত্তর হলো দেখো সুরগ। সুরগ রয়েছে 2 আই এবং 3 আই, 2 আই রয়েছে বহুকোষী এবং 3 আই রয়েছে সুগঠিত তন্তুবিহীন। তো আরেকটি কথা বল না বললেই নয়, তো এই বিজ্ঞানের যতগুলা টিক চিহ্ন আছে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আছে, চিরনশীল আছে, শূন্যস্থান আছে, সবগুলো এই ভিডিওর পিন কমেন্ট ও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো ওখানে দেওয়া আছে যে কোনটা কোন অধ্যায়ের কোন চিরনশীল, ওইটা লেখা আছে ডিসক্রিপশন ও পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, তাহলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। তো 3 নম্বরে কি প্রশ্ন হয়েছে, শকের কোন প্রাণীটি ও মেরুদণ্ডী, তো দেখে নাও 3 নম্বর, এখানে উত্তর হবে ক, এটা উত্তর ক, কতে এম, কতে রয়েছে এম, যেখানে তোমাদের এই যে এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না কিন্তু এখানে ক লেখা আছে, ক উত্তর হবে ক। এরপর রয়েছে 4 নম্বর, উড়তে পারে, উড়তে পারে কোন প্রাণী, তো এখানে ক, এই দেখো ক, কতে একাই, কতে একাই মানে একাই মানে যেটা এম ও এন প্রাণী। এবং এখন রয়েছে 1 নম্বরটা, 1 নম্বরে হলো প্রশ্ন রয়েছে যে কোনটি মালুসা পর্বের প্রাণী, তো এটা মধ্যে বরগ, বরগতে ঝিনুক। তো আজকে এটা এবং তাই তোমাদের আর এইটা দেখতে হবে না। তো এই ভিডিওর তো এই ভিডিওটা একটু বড় করার কারণ হলো এই ভিডিওর কিন্তু পিন কমেন্ট ও ডেসক্রিপশনে প্রতিটা তোমাদের এই বিজ্ঞান বইয়ে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ে যতগুলো টিক চিহ্ন আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আছে, ভোট বইয়ের যেগুলো প্রশ্ন আছে, যে
যেমন ওই যেখানে প্রথমে রয়েছে শূন্যস্থান, শূন্যস্থানের যত এই অধ্যায়, এই বইয়ে যতগুলো শূন্যস্থান আছে সবগুলোই এক সিরিয়ালে দেওয়া আছে, এবং সংক্ষিপ্ত প্রশ্নগুলো সিরিয়ালে দেওয়া আছে, এবং সৃজনশীলের সবগুলো ইয়ে আছে, এবং টিকসিন ওগুলো সিরিয়ালের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো। তো আজকে ভিডিও তারপর করবো না, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে, আর প্রতিটা প্রশ্নের উত্তর সরাসরি গাইড থেকে দেখতে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো আজকে ভিডিও তারপর করবো না, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। এবং তোমাদের টিকটকে লাইক ফলো, ইনস্টাগ্রামে লাইক ফলো, ইউটিউব চ্যানেল মনিটেশন, ফেসবুক মনিটেশন করতে চাইলে তো আমার কাছে করে নিতে পারো। যদি করতে চাও তাহলে চ্যানেলের কভার ফটো দিয়ে মনে হচ্ছে ওখান থেকে যোগাযোগ করে তোমরা এগুলো করে নিতে পারো। টিকটকে লাইক ফলোয়ার কিনতে পারবে, ইনস্টাগ্রামে লাইক ফলোয়ার কিনতে পারবে, ইউটিউব ফেসবুক আইডি ভেরিফাই করে নিতে পারবে। যদি করতে চাও তাহলে চ্যানেলের কভার ফটো দিয়ে মনে হচ্ছে ওখান থেকে যোগাযোগ করে তোমরা এগুলো করে নিতে পারো। সাবস্ক্রাইবার বড় কোনো, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং প্রতিটা ক্লাসের সৃজনশীলের উত্তর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমি সবগুলো সরাসরি গাইড থেকে দিয়ে দিই। তো দেওয়ার কারণ হলো যে এই সম্পর্কে কেউ ভিডিও করে নাই বা প্রশ্নগুলো দেয় নাই, যে সরাসরি গাইড থেকে কেউ উত্তরগুলো দিয়ে দেয় নাই, তার জন্যই কিন্তু এই টপিকসটা আমি নিয়েছি। তো এটি এরপর রয়েছে যে এই যে সৃজনশীল রয়েছে এটার জন্য একটা ভিডিও, এই যে শ্রেণী বিন্যাস সেটার সম্পূর্ণ সৃজনশীলটা দেখাই দিছি, এবং এই যে করেন আর একটা রয়েছে যে ফিতা কৃমি কোন ধরনের প্রাণী এটার জন্য আলাদা একটা ভিডিও করছি। তো যে সৃজনশীলটা দেখছে ওই সৃজনশীলের ক নম্বরটা লিখে এই সমাজ লেখে সার্চ করলে ওই সৃজনশীলের সম্পূর্ণ আসলে যদি না আসে তাহলে আবার ক নম্বরটা লিখে সখীপুর লিখে সার্চ করবে, ক নম্বরটা লিখে সখীপুর লিখে সার্চ করবে তাহলে উত্তরগুলো অবশ্যই পেয়ে যাবে। দুইটা চ্যানেল না, যে কোনো চ্যানেল থাকতে পারে তার জন্য দুইটা চ্যানেল নামে লিখে সার্চ করবে। সাবস্ক্রাইবটা আর বড় করুন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো প্রতিটা ভিডিও 8 মিনিট করার কারণ হলো, তো 8 মিনিটের মধ্যে 8 মিনিট কিন্তু ভিডিওটা হয়, কিন্তু তোমাদের 3 মিনিটের মধ্যে উত্তরটা দিয়ে দেয়, তো 3 মিনিটের মধ্যে তোমাদের উত্তরটা পেয়ে যাও, তো আর বাকিটুকু তোমাদের ভিডিও না দেখলেও হয়। তো আজকে শুধু দেখাই দিলাম এই যে টিকসিনের উত্তরগুলো, তো এর আগের ভিডিওতে দেখাই দিচ্ছি যে শূন্যস্থানগুলো দেখাই দিছি, সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটা এক ভিডিওতে দেখাই দিছি। তো আজকে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে, এবং সরাসরি গাইড থেকে উত্তরগুলো দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে। তো আজকের ভিডিওটা এবং তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকন প্রেস করে অল সেট করে রাখবে।